আসসালামু আলাইকুম। আজকে আমরা ভীষণ কিউট একটা জিনিস প্রদীপে আঁকিবুকি করব। তবে আঁকিবুকি করব ঠিকই, কিন্তু তুলির ব্যবহার করব না। তো চলুন, তুলি ছাড়া কিভাবে হাতের নাগালে পাওয়া কিছু জিনিস দিয়ে খুব সহজে সুন্দর করে আঁকিবুকি করা যায় সেটা দেখে নেই। এখানে আমি আঁকিবুকি করতে সিলেক্ট করেছি খুবই ছোট নরম কাপড় বা তেনা, যাকে আমরা ন্যাকড়া বলি, আর কটন বার। প্রথমে তেনায় পছন্দ মতো রং নিয়ে এইভাবে পুরো প্রদীপে কালার করে নিতে হবে। এরপর পছন্দ মতো ডিজাইনের পাল্লা। এখানে ডিজাইনের জন্য তুলির পরিবর্তে কটন বার ইউজ করব, আর কটন বারের সাহায্যে বিভিন্ন রং নিয়ে ইচ্ছে মতো যা খুশি তাই আঁকিবুকি করব। আমার হাতের প্রদীপটাতে খুব সহজভাবে বোঝানোর জন্য ডট ডট ব্যবহার করে ডিজাইন করার চেষ্টা করেছি। কটন বারের সাহায্যে আমার পছন্দ মতো রং নিয়ে ইচ্ছে মতো ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, তাই না? যে কেউ ইচ্ছে করলেই খুব সহজে এঁকে নিতে পারে। এই তো আমি বিভিন্ন রং নিয়ে এলোপাতাড়িভাবে ডট ডট দিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে। এবং একইভাবে প্রদীপটার উপরে নিচে ডিজাইন করে নিচ্ছি। এই তো, তুলি ছাড়াই তেনা আর কটন বার দিয়ে প্রদীপের আঁকিবুকিটা শেষ করে ফেললাম। চাইলে আপনিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। টাটা।